আমা আমার কাছে যেটা মনে হয় চরিত্রের প্রয়োজনে যদি কোনো কিছু সাহসী সর দিতেই হয় সেটা ডিফারেন্ট থিং যদি অযাচিতভাবে ওই শটটা নাও হয় তাহলে আমি বলবো টোটালি ঠিক নয় তবে ক্যারেক্টারে যদি আসে বা ওই ক্যারেক্টারের ডিমান্ড করে তাহলে এটা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেহেতু আমরা আজকে বাংলাদেশে বসে আমরা হলিউডকে দেখছি অ্যাট এ টাইম আমরা সিনেপ্লেক্সে বা বিভিন্ন ধরনের যে সিনেপ্লেক্সগুলোতে আমাদের যখন অ্যাট এ টাইম হলিউড মুভি রিলিজ হচ্ছে তখন বাবা মা ইনফ্যাক্ট আমি নিজেই দেখেছি আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বাবা মা বাচ্চা ছোট ছোটো বাচ্চা সবাই মিলে একসাথে একটা হলিউড মুভি দেখতে বসে যাচ্ছেন ফুল ফ্যামিলি একসাথে তাহলে কেন আমরা হচ্ছে এই জায়গাটাতে আটকে থাকবো শুধুমাত্র বাংলাদেশে যারা কাজ করছেন তারাই কেন করতে পারবেন না ডেফিনেটলি একজন আর্টিস্টের তো কোনো বাউন্ডারি আমার মনে হয় কোনো বাউন্ডারি থাকে না যে বাউন্ডারি থাকে না বলতে এই অর্থে বলছি যে সে তার কাজটাকে হাইস্ট প্রায়োরিটি দেবে এটাই হলো মূল কথা এবং একজন ডিরেক্টরও একটা রেস্ট্রিকশান থাকে একটা বাউন্ডারি থাকে যে সে তার কতটুকু প্রেজেন্টেশান সে অন স্ক্রিন দেখাবে হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে একটা বাউন্ডারির মধ্যে যদি ডিপেন্ড করে যে হ্যাঁ তার এই শটটা অবশ্যই দরকার এই সিরিজের জন্য তা আমার মনে হয় যে এটা খুব বেশি হচ্ছে ক্ষতিকর কিছু নয় একটা মানুষের জীবন দিতে পারে এই ওয়েব সিরিজের সাথে যুক্ত হওয়া মূলত প্রোডাকশন হাউস থেকেই আমাকে কল করেছিলেন যেহেতু সিনে স্পটের থেকেই আমাকে কল করা হয়েছিল এবং ওনারা সৈকত ভাই একটা প্রজেক্ট তৈরি করছেন যেটা শুনলাম শোনার পর ওনারা বললেন যে তোমার সাথে একটু বসতে চাই তো এরপরে খুব সাডেনলি আসলে খুব অল্প সময়ের মধ্যে মধ্যে আর কি এই প্রোডাকশানের সাথে আমার যুক্ত হওয়া এবং গেলাম একসাথে সৈকত ভাই আমি এবং সিনে যা যারা ছিলেন সৈকত আরাফত ভাই অতুল ভাই ওনাদের সাথে বসলাম এবং পুরো সব কিছু মিলিয়ে দেন হচ্ছে সৈকত ভাই আবার বললো যে এরকম গল্প এরকম এরকম ব্যাপার তো চাইছি যে তুমি কাজ করো তো আমি বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কাজ করছি বেশি কথা আমি পছন্দ এবং ক্যারেক্টারটা ভীষণ আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল ইনফ্যাক্ট জানি না দর্শক কতটুকু পছন্দ করবে ক্যারেক্টারটা এরকম খুব চঞ্চল খুব চটপটে একটা মেয়ে সে ওভার থ্রু ইন্টারনেটের থ্রুতে মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে হচ্ছে একটা রিলেশান তৈরি করেছে এবং সেই রিলেশনের থ্রুতে সে বিয়ে করেছে কী করে বলি কিছু ভালো লাগে না কিছু মিল না একটা বাইরের একটা ছেলেকে যে কিনা বাঙালি কিন্তু থাকে হচ্ছে ইন্দোনেশিয়াতে তো এরকম একটা ছেলেকে সে সোশ্যাল মিডিয়া থ্রুতে সে বিয়ে করেছে এবং যেহেতু বাঙালিদের মানে বাঙালি যে সমস্ত মধ্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ব্যাপার থাকে অনেকগুলো ভাই বোন থাকলে কিন্তু একটা বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে যে আচ্ছা ঠিক আছে বিয়ে হলেই বেঁচে যায় এরকম একটা ব্যাপার কিন্তু ফ্যামিলির মধ্যে এখনও স্টিল নাও কিছু কিছু জায়গায় এটা ফিল করা যায় ওরকম একটা ফ্যামিলির সে মেয়ে তো বাবা মা যখন জানতে পারলো ছেলে বিদেশে থাকে এবং এরকম একটা ভালো ব্যবসা করে বড় বিজনেস করে তো কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ওই ছেলের সাথে ওভার দ্য ফোন ওই মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর সে বালিতে মানে যেদিন বিয়ে হয় তার একদিন পরেই হচ্ছে সে বালির জন্য রওনা হয়ে যায় বাংলাদেশ থেকে এবং বালিতে রওনা হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে নামার পর থেকে মানে বালিতে নামার পর তারপর থেকে শুরু হয়ে যায় আসলে এই ট্র্যাপটের অ্যাকচুয়াল ঘটনাগুলো মেটা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে থাকে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে থাকে সেই প্রবলেমগুলো সে ওভারকাম করতে থাকে সো ওভারকাম বলবো এখন বলছি যদিও সিরিজটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীরকমটা হয়েছে আর এখানে হচ্ছে একটা বড় একটা মেসেজও আছে এই গল্পের সাথে যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যারা বিভিন্ন রকম রিলেশনশিপ বন্ডিংয়ে যায় সব সময় এটা খুব পজিটিভলি হয় না এটা খুব নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে আমাদের লাইফে তো এরকম একটা ব্যাপার এই ক্যারেক্টারটার থ্রুতে দর্শক যারা থাকবেন তারা দেখতে পাবেন যখন থেকে আপনি এখানে এসেছেন অশান্ত হয়ে গেছে এটা আমার সেকেন্ড ওয়েব সিরিজ যদিও প্রথম ওয়েব সিরিজে শ্যুট করেছিলাম অনন্য মামুনের ডিরেকশানে পার্টনার তো এটা আমার দ্বিতীয় ওয়েব সিরিজ এবং ওয়েব সিরিজে কাজ করতে আমার আমি যেহেতু সিনেমার সিনেমাই কাজ করি তো আমার কাছে একটু বলতে গেলে আমার কাছে বেশ ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে এই অর্থে বলছি তার কারণ হচ্ছে সিনেমার যে যে ধরনের এলিমেন্টসগুলো মানে আমাদের সিনেমাতে থাকে ঠিক ওই ধরনের এলিমেন্টস আমি ওয়েব সিরিজে পেয়েছি এবং আমি একটা কথা বলবো যে সৈকত ভাইও একজন ফিল্ম মেকার তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সে ফিল্মের সাথে জড়িত এবং আমিও ফিল্মে কাজ করছি সো আমাদের যে অন স্ক্রিন কেমিস্ট্রি যেটা মানে একজন ডিরেক্টর আর্টিস্টের যে কেমিস্ট্রিটা ওটা আমার কাছে মনে হয়েছে চেষ্টা করেছি আমরা একটা ভালো কিছু করার ভেবেছিলাম লাইফে রোমান্স হবে অ্যাডভেঞ্চার হবে কিন্তু এত দেখি এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা পুরো সিরিজ এটার আগে কখনো করিনি প্রথম ওয়েব সিরিজেও হচ্ছে দেখা গেছে বালিতে শুটিং করেছি কিন্তু ওটা খুব লিমিটেড টাইমে আর এটার ক্ষেত্রে যেটা হয়েছে পুরো সিরিজটা শুটিং হয়েছে বালিতে এবং বালির যে মনোরম পরিবেশগুলো আছে মানে দৃশ্যগুলো ভীষণ সুন্দর মানে ঘোরার জন্য বলবো কী বলব মানে অসাধারণ ন্যাচারাল বিউটি তো সেই লোকেশানগুলো বেস করে যখন শুটিং হয়েছে ভীষণ ভালো লেগেছে এবং দর্শক যারা দেখবেন ওয়েব সিরিজটা তারা ওই ন্যাচারাল বিউটিটা খুঁজে পাবেন বালির যেটা আজকে বাংলাদেশে বসে আপনি দেখতে পাবেন আর কি আচ্ছা বা মরি তাতে তোমার কি আর এখন থেকে একসাথেই পথ চলবো দেখুন আমার একটা ব্যাপার সেটা হচ্ছে সব কিছু সবার জন্য উপযোগী নয় সেটা হলো বিটিভিতেও বিটিভি যে সময় আমরা দেখেছি সেই সময় অনেক প্রোগ্রাম হতো এবং বিটিভিও কিন্তু সেই সময়টাতে মানে টাইম মানে টাইম ভেদাভেদে এবং বয়স ভেদাভেদে প্রোগ্রাম রাখতেন তারা তো আজকে আপনি প্রশ্ন করছেন ওয়েব সিরিজ হচ্ছে মানে মানে ওয়েব সিরিজের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেমটাও ঘটছে বা এই ধরনের কোশ্চেনটা শোনা যাচ্ছে প্রবলেমটা শোনা যাচ্ছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানে সব ওয়েব সিরিজই যে ছোটোদের বড়দের সম্মিলিতভাবে দেখতে হবে এমনটি নয় আসলে এবং একজন বাচ্চা তার হাতে মোবাইল যাওয়ার পর মানে তার একটা সার্টেন এজ আসতে হবে তো যে সে কোন এজে গিয়ে ওই অ্যাপসটা ডাউনলোড করে ওই অ্যাপসের বিভিন্ন রকম সে প্রোগ্রাম সে দেখতে পাবে এটাও কিন্তু একটা ব্যাপার রয়ে যায় আমার কাছে মনে হয় তাছাড়া হচ্ছে হ্যাঁ মোবাইল ফোন যেহেতু আমাদের এত বেশি মোবাইল ফোন বলবো না আমাদের টেকনোলজি এত আপগ্রেডেড হয়েছে এবং আমাদের যারা ইয়াং ইউথ আছেন তারা প্রচুরভাবে এটার সাথে ইনভলভ হচ্ছেন এবং প্রচুর তারা এই টেকনোলজি ইউজ করছেন তো আমার কাছে যেটা মনে হয় যে সব জিনিসই সবার জন্য নয় এবং আমার মনে হয় যারা এই সিনে স্পটের ব্যানারে যাদের যাদের প্রযোজনার সংস্থা থেকে আমি কাজ করেছি সেই সংস্থা থেকে এটার যদি এরকম মানে ইনিশিয়েটিভ নেয় আর কি যে বাচ্চাদেরও জন্য আলাদা কোনো কিছু তৈরি করা সেক্ষেত্রে অবশ্যই আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব বাট সে সাথে সাথে যেন সবার মানে আমি বলবো যে সবাই যেন মানে না দেখে বলবো না মানে সবার জন্য সবকিছু নয় এটা হচ্ছে সব থেকে বড় কথা ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাই শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি